प्राधान्य कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौर तिष्ये नमो श्री अद्वैत नमस्तव्य कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापते नमो गदाधर हं वंदे मध्यवाचार्य नंदन महाभाव स्वरूपम श्री चैतन्य अभिन्न रूपिणम श्रीवास पंडितम नौमी गौरांग प्रिय पार्षदम जस्व कृपा लवनापि गौरांग जायते रति पंचदत्तात्मक कृष्ण भक्तरूप स्वरूपक भक्तावतरं भक्तस्कं नमामि भक्त शक्तिकं हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपीशु गोपिका कांत राधाकांत नमस्तुते तप्त कांजन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुत देवी प्रणमामि हरि प्रिय जयतां सुरत पंगुण मर्म मंद मतुर गति मत सर्वस्व पदाम्बुज राधा मदन मोहन दिव्य दिवृंदारण कल्पद्रुमाधव श्रीमत रत्न सिंहासनस्तु श्री श्री राधा शील गोविंद देवी पृष्ठालिवि सेव्य मानव स्मरामी श्रीमान रास रसारम्भि वंशीभट तटस्थ कर्षण वेणु शरणी गोपीर गोपीनाथस्थ श्रीअस्तन ओम वृंदाय तुलसी देवाय प्रिय केशवश च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्याय नमो नमो नीलाचल निवासाय नित्यां परमात्मने बलभद्राय सुभद्रव्यं जगन्नाथाय तेव नमो नमो कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमो आजानुलंबित भुजौ कनकवदत संकीर्तनैकपितर कमलय तस्क विश्वम्बर द्विजवर जुगधर्म फलु वंदे जगत्प्रिय करु करुणावतरुणर्पितं चरिं चिरात करुणावतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वलर शलु स्वभक्तिय श्रियं हरिपुरट सुन्दर दुति कदम्ब सन्दर्पितं सदारिदयकुन्दर पुरुतव शचिनन्दनं नारायणं नमस्कृतं नरं चैव नरुत्तमं देवीं सरस्वती व्यासो तत जय मुदुरयत् नष्ट प्रायशो अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतम उत्तम श्लोके भक्तिर भवति नष्ट कि मुखं करति वाचलं पंगुलंगय गिरिं यत्कृपात्मं वंदे श्रीगुरुदिनोत्तरिणम् श्रीचैतनेश्वरम परमानंद माधवम हरिनाम पराजयच हरिनाम परायणा सुवृत्ता वा दुर्वृत्ता तेषां नित्यं नमो नमो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय अक्रूरेर विष्णु लोक दर्शन श्लोक 22 থেকে না 22 থেকে আমি অনুবাদ পড়ে যে 22 এর অনুবাদ হায় নন্দ পুত্রের সৌহার্দ এত কোন ভঙ্গুর যে আমাদের দিকে ফিরেও তাকাবেন না জোর করে তার বসে আকৃষ্ট আমরা কেবলমাত্র তাকে সেবা করার জন্য গৃহ স্বজন শেষ করি গৃহস্বজন পুত্র পতি পরিত্যাগ করেছি কিন্তু তিনি সর্বদা নতুন প্রিয়তমার সন্ধান করছেন এই রাত্রির পরবর্তী প্রভাব মথুরায় রমণীগণের জন্য অবশ্যই শুভ তাদের সকল আশা এখন পূর্ণ হবে কারণ ব্রজেশ্বর তাদের নগরীতে প্রবেশ করলে তার মুখ হতে তার নেত্র প্রান্ত দ্বারা প্রকাশিত হাস্যর অমৃত পান করতে তারা সমর্থ হবেন হে অবলাগন যদিও মুকুন্দ ধীর স্বভাব সম্পন্ন এবং পিতামাতার অত্যন্ত অনুগত তথাপি একবার সে মধুর মতো মিষ্টবাসী মথুরার ওই রমণীদের বশীভূত হলে এবং তাদের মনোমুগ্ধকর সলজ্জ হাস্য বিভ্রান্ত করে নীলে দিয়ে দেখা যান সে আবার আমাদের মতো গ্রাম্য নারীদের কাছে ফিরে আসবে দরহার্য বুজ অন্ধক বৃষ্ণি এবং সাতত্যগণ যখন পুনরায় সকল দিব্য গুণের আধার লক্ষ্মী রমণ দেবকী নন্দনকে দর্শন করবেন এবং সেই সঙ্গে যারা তাকে নগরীতে গমনের সময় পথিমধ্যে দর্শন করবেন তাদের নয়নের অবশ্যই মহোৎসব হবে যেরূপ নিষ্ঠুর আচরণ করছে তার নাম অক্রূর হওয়া উচিত নয়
সে এতই নিষ্ঠুর যে ব্রজের দুঃখিত জনদের আশ্বাস প্রদানের চেষ্টা না করেই সে আমাদের প্রামাণিক প্রিয় কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। শ্লোক নং 27। আমি বলছি অনেক অনেক কঠিন শ্লোক, তথাপি আপনারা পরে বলে দেন। অনাদ্র দীরেশ সমাসিস্তরতম তমন্নয়মীচ তরয়ন্তি দুর্মদাহ গোপা অনবিস্তবিরৈরূপেক্ষিতম দৈবম চ নহদ প্রতিকূল মিহতে দশু। বললে মহারাজ অনাদ্রদি কঠিন হৃদয়ের এসো এই কৃষ্ণ সমাধিস্থ সমারূঢ় হচ্ছেন রতম রতে তম তাকে অনু অনুগমন করছে অমি এইসব চ এবং তরয়ন্তী তরা দুর্মধা দুষ্ট গোপা গোপগণ অনবি তাদের ষটকে স্তবিরই বৃদ্ধগণ উপেক্ষিতম উপেক্ষা করছে দৈবম ভাগ্য চ এবং ন আমাদের সঙ্গে অধ আজ প্রতিকূলম প্রতিকূল ইহতে আচরণ করছে। অনুবাদ কঠিন হৃদয়ের শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই রথে সমারোহণ হয়েছেন এবং মূর্খ গোপগণ তার পেছনে গুশকটে তরা করছেন, এমনকি জ্যেষ্ঠগণ তাকে নিবৃত্ত হওয়ার জন্য কিছুই বলছেন না। আজ ভাগ্য আমাদের বিরুদ্ধে কাজ করছে। তাৎপর্য বিষ্ণুমাদ পরমংস মুকুট মুনিষ্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অবয়স চরণারবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। গোপীগণ যা ভাবছিলেন ছিল সিদ্ধ স্বামী তা প্রকাশ করছেন। এইসব মূর্খ গোপগণ এবং জ্যেষ্ঠরা কৃষ্ণকে নিবৃত্ত করার কোনো চেষ্টাই করলেন না। তারা কি বুঝতে পারছে না যে তারা আত্মহত্যা করছেন? তারা কৃষ্ণকে মথুরায় যাওয়ার জন্য সাহায্য করছেন, কিন্তু তাদের তো বৃন্দাবনে ফিরে আসতে হবে, আর তখন কৃষ্ণের অনুপস্থিতিতে নিশ্চিতভাবে তাদের মৃত্যু হবে, সমস্ত পৃথিবীটাই অর্থহীন হয়ে উঠবে। যা ছিল প্রভুপাদ কি আজকে প্রভুপাদ এবং অনুবাদ আর তাৎপর্যে কি বলছেন
এই যে এই যে কথা আজকে যে বলছেন সেটা মূর্খ বলছেন, মূর্খ গোপরা অনুভব করছে, মূর্খরা তো। এইবার প্রশ্ন হয়েছে যে কেন ওদেরকে মূর্খ বললেন, সেই জায়গায় প্রশ্ন হইল যে বিভিন্নভাবে বিষয়ে স্বাভাবিকভাবে মানুষ এটা কি বলে যখন ভালোবাসার স্তরকে অতিক্রম করে, তখন অনেক সময় ভালোবাসাটা শাসনে পর্যবেক্ষিত হয়, ঠিক সেই প্রকার। আরেকবার মূর্খ ব্রজবাসীদেরকে বলছিলেন পদ্মা, পদ্মাবতী কংসের মাতা কৃষ্ণকে একবার বা সমস্ত ব্রজবাসীদেরকে তিনি মূর্খ বলছিলেন দ্বারকাতে, সমস্ত রাজসভা, শুধু রাজসভাতে না, সমস্ত দেবাঙ্গনারা, সমস্ত দেবতারা, যখন কৃষ্ণ যখন যজ্ঞ করেছিলেন, কৃষ্ণ একসময় এক যজ্ঞ করছিলেন দ্বারকাতে, সেই সময় যজ্ঞের সময় যজ্ঞ স্বাভাবিকভাবে বিষ্ণু ভোক্তারম জগৎ অবসাম সর্বলোকময় সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিমৃচ্ছতি। তে যজ্ঞর অর্থ হচ্ছে বিষ্ণুকে সন্তুষ্টি বিধান করা। সেই সময় বিষ্ণু বলতে সবাই নারায়ণকে জানত, কৃষ্ণ যে বিষ্ণু জানত না, কৃষ্ণ যে সমস্ত নারায়ণদের নারায়ণ এটা তো মানুষ জানত না। সেই সময় মানুষ বেশিরভাগই নারায়ণ পরায়ণ ভক্ত ছিল, সবাই নারায়ণের ভক্ত ছিল, নারায়ণই সব, সৃষ্টিকর্তা থেকে শুরু করে সব কিছু নারায়ণ জানত সেটা। তো যখন সেই জায়গায় যজ্ঞ করতে শুরু করলো, যজ্ঞ যখন শুরু হয়ে যাবে, যজ্ঞ শুরু হওয়ার কিছুদিন আগে, আর যজ্ঞটা হবে এক মাস, এক মাস যেদিন শেষ হবে সেই দিন যজ্ঞ শেষ হবে, এইভাবে যজ্ঞের সংকল্পবদ্ধ করা হলো। আর সেই যজ্ঞটা যেদিন সংকল্প হলো, যেদিন সংকল্প তো করতে হবে, সংকল্পভ্রষ্ট ব্যক্তি তো সে তপস্যা সাকসেস হতে পারবে না, সব কিছুতে আমাদের একটা সংকল্প থাকতে হবে, যে কোনো কাজে, যে কোনো বিষয়ে, পরিভোজনে হোক, জব ক্লাসে হোক, এবং সব কিছু জীবনের যাত্রাতে একটা সংকল্প থাকবে। সংকল্প ছিল যে পূর্ণ আহুতিটা কীভাবে হবে, শেষে যে পূর্ণ আহুতি হবে ওই পূর্ণ আহুতিটা কীভাবে হবে যজ্ঞের শেষে। পূর্ণ আহুতি তো মেইন, সব পূর্ণ আহুতি যদি সুন্দর না হয় তাহলে তো যজ্ঞটা পূর্ণ হবে না। সেই সময় যজ্ঞ ছিল পূর্ণ আহুতিটা এইভাবে হবে, একটা অনেক হাজার ছিদ্র, সহস্র ছিদ্র একটা কলসি থাকবে, আর ওই কলসি থেকে একজন সতী নারী ওই প্রবাস থেকে, প্রবাস দ্বারকা থেকে প্রবাস কিছু পাশে, প্রবাস পূর্ণ তীর্থস্থান, প্রবাসের জল অত্যন্ত পবিত্র, ওই সহস্র ছিদ্রযুক্ত যে কলসি থাকবে ওই কলসিতে করে ওই প্রবাস থেকে জল নিয়ে আসবে, আর ওই জল যখন ঢালবে অগ্নিতে পূর্ণাহুতি হবে। বুঝে গেল? দৌ শান্তি, অন্তরীক্ষ শান্তি, পৃথিবী শান্তি, বৈষ্ণব শান্তি, এইভাবে শান্তি জল সেই সময় দেওয়া হবে, উনি ডালবে এই জায়গায়, এইভাবে পূর্ণাহুতি হবে। সংকল্পবদ্ধ হলো, সবাই একমত হলেন, এইভাবে যজ্ঞ শুরু হলো। কিন্তু যজ্ঞ শুরু হওয়ার সময় নারদমণিকে বলছেন যে তুমি যেহেতু সমাজ সব পরিচিত, কারণ পরিচিত ব্যক্তি না হইলে তো সেই জায়গায় নিমন্ত্রণ সব জায়গায় পাঠানো যাবে না, কোথাও বাদ পড়ে যাবে, পরে একটা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সবার ভিতরে একটা অভিমান থাকবে, দেবতা থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত অভিমান সবার ভিতরে আসে। এই জন্য সেই নিমন্ত্রণের মানে নিমন্ত্রণের দায়িত্ব নারদমণিকে দেওয়া হলো। নারদমণিকে তো আপনারা সবাই বুঝতে পারেন, দেবতারা নারদমণিকে বুঝতে পারে না বেশি একটা, কারণ সবসময় দেবতারা মনে করে ও একটা কয়েকটা সুলকবুলক মন্ত্র সন্ত্র জানিয়ে ঘুরে বেড়ায়, ও জানে না কি তা, সবাই তাকে সাধু বলে আসছে, বেশি কিছু যুদ্ধবুদ্ধ জানে না কিছু না, আর এসছে বেশিটা কিছু জানে না, তবে সবাই তাকে ভালোবাসে, এটা ঠিক আছে। কিন্তু নারদমণি যে কত পাপী নরাদমকে উদ্ধার করলেন দেবতারা তা বুঝতে পারলেন না। এই জন্য শাস্ত্রে বলছে বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞ না বুঝে, বিজ্ঞ বলতে এখানে যে বলছে বিজ্ঞ বুঝে না, এই বিজ্ঞ বলতে কিন্তু পারমার্থিক বিজ্ঞর কথা বলছে না, এখানে সে ব্যবহারিক বিজ্ঞ, যারা স্কুল ভার্সিটি কলেজগুলোতে অনেক বড় ডিগ্রি নিল, যারা অনেক উচ্চশিক্ষা লাভ করেছে, যারা ভগবানকে জানে, ওটা ব্যবহারিক, বুঝে গেল, ব্যবহারিক, যারা ব্যবহারিক ভদ্রলোকদের কথা বলা হয়েছে, কিন্তু পারমার্থিক ভদ্রলোক না। কিন্তু বিজ্ঞ বলতে এখানে ব্যবহারিক ভদ্রলোক বা ব্যবহারিক শিক্ষায় যারা শিক্ষিত তারা বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বুঝতে পারবে নাকি, দেবতারা বুঝতে পারবে। শাস্ত্র বলছে বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞ নাও বুঝে,
তাহলে ওই সমস্ত ব্যবহারিক শিক্ষা দিয়ে কি কোনোদিন সাধুকে চিনতে পারবে? ব্যবহারিক শিক্ষা হবে না, ওটা পারমার্থিক বিদ্যা প্রয়োজন আছে। আর ভগবত ভক্তি লাভ করতে গেলে তো মহতের কৃপায় প্রয়োজন আছে বটে। এখানে যে এগিয়ে জায়গায় যে বলা হয়েছে যে বৃন্দাবনের কথা, মথুরা যাচ্ছে, সেই বৃন্দাবনটা আজকে কোথায় আমাদের বুঝতে হবে। এই বৃন্দাবনটা আজকে কোথায়? সেই বৃন্দাবন হচ্ছে আজকে নবদ্বীপ। আর যে রাসমণ্ডলী, সেই রাসস্থলীটা আজকে কোথায়? সেই রাস আজকে হচ্ছে না, আজকে সেই রাস হচ্ছে যে একটু আগে নৃত্য হইলো সংকীর্তন রাস, বুঝে গেল? এই সংকীর্তন রাস হচ্ছে কলিযুগে। এই জন্য আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা দেখছেন কি, আমি যদিও মতে থাকি, তথাপিও বক্ত যত কিছু ভুল করুক কিন্তু সমস্ত ভুল সংশোধন একেবারেই পানির মতো হয়ে যায় যখন কোনো ভক্ত যখন মঙ্গল আরতি করবে আর যখন গুরু পূজাতে নৃত্য করবে। আমাদের মহারাজ তার প্রতি অতি সন্তুষ্ট। এখন সে যত অন্যায় করুক, ঠিক আছে, যত ভুল করুক, সমস্ত ভুল একেবারে মহতের মতো উনি সব ক্ষমা করেন। যদি একটু দেখেন উনি নৃত্য করছে বা একটু মঙ্গল আরতি গুরু পূজায় আছে, বা সেটা আমি স্বাভাবিকভাবেই আমার সেটা লক্ষণীয় বিষয়, এটা লক্ষ্য করি, আর কিছু লক্ষ্য করি না। এই জন্য আমি মঙ্গল আরতি আইলে পরে ভগবান দেখলো কি না প্রশ্ন, এটা না মহারাজ দেখছে কি না আমারে, ওই প্রশ্ন, ঠিক আছে, এটা আমার আমার কথা, আমি বলছি এটা, ঠিক আছে, এটা অন্য কিছু যেটা বলছি বুঝে গেল। তো এইবার এই জন্য আমাদের এই জন্য দেখবেন আমাদের গৌড়ীয় আমাদের সচিনন্দন গৌড়হরি বৈষ্ণব দর্শনে মহাপ্রভু তো স্বয়ং ভগবান তো বটেই, ঠিক আছে, কৃষ্ণ স্বয়ং ভগবান, যেই ব্রজেশ্বরী হো জগন্নাথ পিতা, যেই ব্রজেশ্বরী হো শচীদেবী মাতা, যেই নন্দ সুতই হো চৈতন্য গোসাই, যেই ভলো দেবই হো নিত্যানন্দ ভাই। তো মহাপ্রভু যখন নৃত্য করতেন শিবাসঙ্গনে, ঠিক আছে, যখন মহাপ্রভু নৃত্য করতেন শিবাসঙ্গনে, শাস্ত্র বলছে যতক্ষণ প্রভুর আনন্দ নৃত্য হয়ে, ঠিক আছে, যতক্ষণ প্রভুর আনন্দ নৃত্য হয়ে ততক্ষণ দুঃখী পুণ্যবতী জল বহে, ঠিক আছে, দুঃখী পুণ্যবতী জল বহে, সারি করি চতুর্দিকে এরে কুম্ভগণ, দেখিয়া সন্তোষ বড় শ্রী সচিনন্দন। এমনভাবে সেবাও সে প্রীতির বিষয়, সেবাও সে প্রীতির ভালোবাসার বিষয়। সেবা যদি করাইয়া দেওয়া হয় ওইটা করো ওইটা করো তাহলে সেবা হবে? সেবা হৃদয়ের বিষয়। কোনো কোনো সংসারে আপনি দেখবেন এত বিষয়ীর মতো মানুষ আছে, বিষয়ী, সে সংসার ছাড়া কিচ্ছু বুঝবে না। ঠিক সেই প্রকার এই যে বিষয়ীর তুলনা, বিষয়ীর মতো যদি সে মঠে এসে এইভাবে সেবা করতে পারে তাহলে সে ভগবত ভক্তি কিছুটা লাভ করতে পারবে, এই ব্যাপারে সন্দেহ নাই, ঠিক আছে। বিষয়ে গরলময় থাতমান উপচয় সেই সুখ দুঃখ বলি মানো, যদি কৃষ্ণ ভক্তিতে না আসে বিষয়টা, বিষয়ে গরলময় তাতে মানো উপচয় সেই সুখ দুঃখ বলি মানো, গোবিন্দ বিষয় রস সঙ্গ করত তার দাস প্রেমভক্তি সত্য করি মানো, বুঝা গেল? সেই বিষয় যদি কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়ে যায় তাহলে সেটা ভক্তি, এটা প্রেম, বুঝে গেল? অন্য মানুষও গাড়ি চালায়, গাড়ি দৌড়ায়, ভক্তরাও গাড়ি দৌড়ায়, দেখতে একই মতো, কিন্তু সেটা গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস প্রেমভক্তি সত্য করি মানো, এটা বুঝতে হবে। এই জন্য প্রেম থাকতে হবে, ভালোবাসা, সেবার প্রতি নিষ্ঠা ভালোবাসা থাকতে হবে, যে আমার এটা সন্তুষ্ট হচ্ছে কি না, আমি যার সেবা করছি সে কি আমার সেবায় সন্তুষ্ট কি না, বাস। যদি আমার বড়জন যদি সে সন্তুষ্ট হয় আমার সেবাতে তাহলে বুঝতে হবে ভগবান সন্তুষ্ট হয়েছে, বলা এইভাবে বিষয়টা, ঠিক আছে, এটা হৃদয়ের বিষয়। তো এইবার যখন মহাপ্রভু নৃত্য করছেন, যতক্ষণ প্রভুর আনন্দ নৃত্য হয়ে ততক্ষণ দুঃখী পুণ্যবতী জল বহে, কনকে দেখো এ নৃত্য সজল নয়নে, পুনঃ পুনঃ গঙ্গা জল বহি বহি আনে, চতুর্দিকে সারি করি চতুর্দিকে সারি করি এরে কুম্ভগণ, দেখিয়া সন্তোষ বড় শ্রী সচিনন্দন। এত সুন্দর করে করে মাটির কলসিগুলি আনিয়া রাখছে গঙ্গা থেকে জল এনে এনে, বুঝে গেল? মহাপ্রভু দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন, তার সেবা দেখে, সেবা প্রীতির সহিত করা উচিত, সেবা দেখে তিনি সন্তুষ্ট হইলেন। শিবাশের স্থানে প্রভু জিজ্ঞাসা পণে, প্রতিদিন গঙ্গা জল কোন জনে আনে, তার চিত্তবৃত্তিকে এমনভাবে আরোড়ন সৃষ্টি করে দিল সেবা, মহাপ্রভু জিজ্ঞাসা করতে বাধ্য হইলেন যে শ্রীবাস কে আনে প্রতিদিন গঙ্গা জল। মহাপ্রভুকে জানতেন না কে আনে, মহাপ্রভু দেখতেনি সেই প্রতিদিন, দেখেনি প্রতিদিন, তথাপিও জিজ্ঞাসা করলেন কে এই সেবাটা করছে এত সুন্দর, বুঝে গেল? শিবাসের স্থানে প্রভু জিজ্ঞাসা পণে, প্রতিদিন গঙ্গা জল কোন জনে আনে, শ্রীবাস বলয়ে প্রভু দুঃখী বহি আনে,
প্রভু বলেন সুখী করি বল সর্বজনে এজনার দুঃখী নাম কবুর যোগ্য নয় সর্বকাল সুখী হেন মূর্চিতে লয়। যে কৃষ্ণ সেবা করবে শিবা সে কি দুঃখী হয়ে গেল? ওর দুঃখী নাম হইতে পারে না, তাকে তুমি সুখী বলে ডাকো। ঠিক আছে, সবাই সুখী বলিলেন প্রভুর আজ্ঞায় দাসী বুদ্ধি শিবাসনা করে সর্বদায়। সবাই সুখী বললেন, কেউ আর দাসী তাকে বলল না। এইভাবে এক দাসী কিভাবে সেবা করলো সেই জায়গা দেখেছেন? এতে কো কারণ শুনি প্রভু শ্রী মুখে কান্দিতে লাগিলেন ভক্তগণ প্রেম সুখে। সবেই সুখী বলিলেন প্রভুর আজ্ঞায় দাসী বুদ্ধি শ্রীবাসনা করে সর্বদায়। প্রেম যুগে সেবা করিলেই কৃষ্ণ পাই। মাতা মুরাইলে যমদণ্ড না এরাই। মাতা মুরাইলেই খালি ভক্তি হবে না, প্রেম যুগে সেবা করিলেই কৃষ্ণ পাই। মাতা মুরাইলে যমদণ্ড না এরাই। যতে কো কহেন তত্ত্ব বেদে ভাগবতে সব দেখাইলেন গৌর সুন্দর সাক্ষাতে। দাসী হইয়া যে প্রসাদ, দুঃখী হইয়া যে প্রসাদ দাসীরও হইল। ব্রেতা অভিমানী তাহানা দেখিল কি কহিব শ্রীবাসের ভাগ্যের মহিমা। তার দাস দাসীর ভাগ্যর নাহি সীমা। শ্রীনু প্রেম ওত মন্দিরের অথরিটি কি করবে? সংসারে দেখবেন কোনো মানুষ আছে একটা কাজ করতে যাচ্ছে, কোনো সংসারের মহিলা অনেক বড় ফ্যামিলি একটা কাজ করতে গিয়ে তিনটা কাজ করে আয়, আর কেউ দেখবেন একটা কাজ করতে গেলে তিনটা নষ্ট করে আয়। এখানে অনেক পূজারীরা আছে, অনেক সময় পূজারীরা সেবা করছে, পূজার পরে অনেক সময় থাকে, একটু একটু জারো দিলে প্রতিদিন আর জমা হয় না। এটা যে প্রতিদিন খালি করবে এদিকে ওদিকে আছে, অথরিটি প্রতিদিন বলবে নাকি ওইটা করো, নিজের যদি চেতনা না থাকে ও তোমাকে কতটা লাগবো। এমনভাবে সেবা করতে হবে যাতে তার মনোভাবটা যদি বুঝতে হয় খুশি হয় আমার সেবাতে। সবসময় যখন ডাকে খালি আমারে ডাকে, তুমি যত সুন্দর সেবা করবে ততই তোমাকে ডাকবে অথরিটি। ঠিক আছে, ওকে ডাকবে না, আর অথরিটি তখনই তোমাকে ধাক্কা দিবে যখন তুমি যত বেশি সেবা করবে, যত তোমার সেবা সুন্দর হবে অথরিটি তত তোমাকে ডাকবে, তত তোমাকে তিরস্কার করবে যত সেবা বেশি করবে। ওই যে কথা শুনবে না তাকে ডাকবেও না, তাকে তিরস্কারও করবে না, দরকার নাই। হ্যাঁ, এত বয়স, এত বঞ্চিত, ওকে ডাকবে না। ঠিক আছে, ডাকবে কাকে? যে সামনে। এইভাবে তো অথরিটির মন্দিরের কর্তৃপক্ষ বা যিনি সিনিয়রের তিরস্কার ধাক্কা সেই খাবে যে অথরিটির কথা মতো নিজেকে পরিচালিত করবে এবং সবসময় সেবায় যুক্ত থাকবে। আর যেহেতু ওইখানে উনি ঘুরতে থাকবে, সামনে আসবে না, সেবা থাকবে, তার তো প্রয়োজন নেই, সে তো ধাক্কা খাবে না, সে তো তিরস্কৃত হবে না, সে কৃপার পাত্র না। হ্যাঁ, এইভাবে সেই জন্য ভগবত ভক্তি হচ্ছে কুরুষ্য দ্বারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। ভগবত ভক্তি কুরের অগ্রভাগের মতো ধারালো। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলি বইয়া সখী বয়ম। তারা বলছেন ভগবত ভক্তি কুরের অগ্রভাগের মতো ধারালো, এত সহজ নয়। আমরা তো শুধু হাঁটি হাঁটি পাপা, যাত্রা শুরু করছি মাত্র, কুচা যাত্রা শুরু করব করব বলে কীভাবে টানছে আমাদেরকে এদিকে। ঠিক আছে, আমাদেরকে ভক্তি করছি ওদিকে টানছে, ভক্তি করছি ওদিকে টানছে, ভক্তি করছি ওদিকে টানছে। কাম ক্রোধ লোভ তারা ছয়জন আমাকে টানছে নানা স্থানে। বিষয় অবুঞ্জায় নানা মতে হইয়া মায়ার দাস আমি করি নানা অভিলাষ। প্রভু তোমার স্মরণ গেল দূরে অর্তলা বইয়া সে কপট বৈষ্ণব সে ভ্রমিয়া ভুলয়ে ঘরে ঘরে। এইভাবে সেই জন্য সাধুসঙ্গ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ মথুরায় বা শ্রদ্ধা শ্রীমূর্তি সেবন সমস্ত সাধনের সাধ্যশ্রেষ্ঠ ওই পঞ্চঙ্গ। কৃষ্ণ প্রেমভক্তি জন্মায় তার অল্প সঙ্গ, বেশি লাগবে না। সেই জন্য সর্বপ্রথম হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরতন সংযত ইন্দ্রিয়। শ্রদ্ধাটা আবার যথেষ্ট নয় যদি ইন্দ্রিয় সংযত একই সরল লেখায় না থাকে। বুঝে গেল, একই সরল লেখায় ইন্দ্রিয় সংযত থাকা উচিত। আর এই ইন্দ্রিয় সংযতর উপরেই নির্ভর করছে আমাদের সংগঠন। আমাদের প্রভুপাদ এই ইন্দ্রিয় সংযমের প্রতি বৃত্তি করে সোসাইটিকে প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য অভ্যর্থিতম কলোত্তম নারানি কলো দদু দ্রুতম পানম স্ত্রিয়ম যত্র অধর্ম চতুর্বিধম। জগতে যত পাপ আছে এই শরীরের ভিতরে, এই শরীরের পিছনে কোনো পাপ নাই। এই জন্য ওম বিষ্ণুমদ পরমং সমকুটমণি
অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যে সোসাইটি সংগঠন প্রতিষ্ঠিত করলেন, ওই প্রতিষ্ঠিত যুক্ত বা যারা যুক্ত হয়েছেন বা যারা যুক্ত আছেন তাদের কোনো পাপ নাই, তারা সমস্ত পাপ থেকে মুক্ত। যেসাম অন্তর্গত পাপাং জানানাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যারা যারা সমস্ত পাপ থেকে মুক্ত না হইতে পারবে ততক্ষণ সে সদ্গুরুদেবের শরণে আশ্রয় গ্রহণ করতে পারবে না। আর যদি সে আশ্রয় গ্রহণ করে ফেলে, আশ্রয় করিয়া বজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। এই জন্য জপি রাসলুকানা জপি সুদূরাচার ভজন্তে অনন্যবাক সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত এস। ঠিক আছে, এই সোসাইটির কোনো ভক্ত, এই সংগঠনের কোনো ভক্ত যদি ভুল কালক্রমে সে কোনো পাপ করে ফেলে, বুঝে গেল, কৃষ্ণ বলছেন বহিরাগত মানুষের সমালোচনা করার কোনো অধিকারই নেই। ঠিক আছে, এই জন্য দেখবেন আমাদের সংগঠনে যারা যারা অথরিটি আছে সংশোধন সমস্যার সমাধান করার জন্য বা তাকে সংশোধন করার জন্য মন্দিরের অথরিটি যথেষ্ট, বাইরের মানুষের প্রয়োজন পড়বে না। কৃষ্ণ নিজে বলছেন সেই কথা, তার সম্পর্কে কোনো সমালোচনা কোনো নিন্দা করার কোনো অধিকার নাই তোমার। নিন্দাং ভাগবতী যৎ পরস্য জনসভা ততন্ন পৈতি যাওতি যাতাত সুকৃত উচ্চতে। যে নিন্দা করবে সাথে সাথে তার সমস্ত পুণ্য শূন্য হয়ে যাবে। তো সেই দিকে যখন নিমন্ত্রণের সময় আসলো বলছেন যাও তুমি, গিয়ে সব জায়গায় গিয়ে নিমন্ত্রণ করে আসো। সে সমস্ত জায়গায় নিমন্ত্রণ করে বুলুক বুবলুক থেকে জনলোক তপুলুক সত্যলোক থেকে শুরু করে দেবলোক পর্যন্ত গেল। এর উপরে তো কিছু নাই, ওই পারে তার কেউ না, ওই পারের মানুষ তো এখানে আসবে না। ঠিক আছে, সত্যলোকে ব্রহ্মার এই পারে তার কেউ নাই, এই পারে তো নদী, এই পারে তো লেগে অযোধ্যা মথুরা, ঠিক আছে, বৈকুণ্ঠ দাম দ্বারকা ওই পারে শিবলোক ও পারে কেউ নাই, এই পর্যন্ত নিমন্ত্রণ। যখন নিমন্ত্রণ করতে শুরু করলেন সবাই যাচ্ছে আকাশপথে দেবাদেবীরা, দেবীরা তো বুঝো তারা কীভাবে যাচ্ছে, তাদের তো আর অভাব নাই কিছুর, অলঙ্কারের অভাব নাই, লিপস্টিক পাউডার যত প্রকারের জিনিস আছে, দেবতারা দেবাঙ্গনার স্বাস্থ্য অত্যন্ত ভালোবাসে তারা, বেশি প্রচুর সাজে সাজে নিজ নিজ স্বামীর পাশে বসে বসে রথে যার যার মতো হেলিকপ্টার নিজস্ব প্রাইভেট তো তাদের যাচ্ছে, তারা নিজের দিব্য দিব্য রথ নিয়ে তারা যাচ্ছে, সবাই দেখছে দেব ব্রজবাসীরা কী ব্যাপার আজকে এত কেন, দেবতারা কোথায় যাচ্ছে, এরা কোনো অনুষ্ঠান আছে কি না, এত যা নিমন্ত্রণই না তো জানে না। ঘুরতে 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 দেবর্ষি নারদ হঠাৎ বৃন্দাবনের দিকে, বৃন্দাবন নিত্যদন রাধাকৃষ্ণ দুইজন তারা লীলাবেশে একতনু হইয়া দামসহ গৌর দেশে প্রকট হইলা আসিয়ে নিজ নিত্য পারিষদ লইয়া, মন তুমি সত্যি বলে জানো নবদ্বীপে গৌর হরি নাম সংকীর্তন করি, নবদ্বীপে গৌর হরি নাম সংকীর্তন করি প্রেমামৃত গৌরে কইলা দান, সন্ন্যাসর সল করি নীলাচলে সেই হরি শ্রীকৃষ্ণ চৈতন্য জ্যোতিষ্বর রঘুনাথে সেই তত্ত্ব শিখাইলা পরমার্থ পাঠাইলা সিরূপের গাছে, সিদ্ধার্থ গোস্বামী বজে রূপসহ কৃষ্ণ বজে মনশিক্ষা শ্লোক লিখিয়াছে তাহার দাসের দাস হইতে যার বড় আস এবক্তি বিনোদ অকিঞ্চন, মনশিক্ষা বাসা গায় যথা শুদ্ধ ভক্ত পায় দয়া করি করেন শ্রবণ, শ্রবণ মঙ্গলম শ্রবণ মাতৃণ মঙ্গলম। ঠিক আছে, লোভ সাধু সঙ্গে হরি কথা, শ্রবণ বলতে লোভ, ঠিক আছে, লোভ লোভ বিভিন্ন প্রকারের হয়, কখনো লোভ ওদিকে যায়, ঠিক আছে, আমি একটা কইলাম কেন শুনলো না, লোভ মহারাজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আসা চণ্ডালিনী কুলোটা যে কলঙ্কিনী মোর হৃদয়ে স্পর্শিব কেমনে, লোভ। আর লোভ যদি শ্রবণ নিত্য কীর্তন লোভ আসে প্রেম ভক্তি, ওকে বলে ভক্তি লোভ। সাধু সঙ্গে হরিকথা মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। এই জন্য কাম ক্রোধ লোভ মোহ মদ থাকবে, ওরা যদি না থাকবে তত তুমি বৃক্ষের মতো হয়ে যাবে, ওগুলি তোমার থাকতে হবে, ওগুলিকে যুক্ত করতে হবে। ঠিক আছে, কামকৃষ্ণ কর্মাপনে কামকৃষ্ণ কর্মাপনে ক্রুদ কাম বাসনা কৃষ্ণ কর্মাপনে ক্রুদভক্ত দেশীজনে
লোভ সাধু সঙ্গে হরি কথা মোহ ইষ্ট লাভ বিনে মত কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথাযথা। তাদেরকে যুক্ত করার কৌশল তোমাকে জানতে হবে। এই জন্য ভগবান কৃষ্ণ গীতাতে বললেন, বুদ্ধি যুক্তা জহাতি ইহ উবে সুকৃতি ন দুষ্কৃতে তসমাৎ সুযোজ্য যুগায়। কৌশল অবলম্বন করে ভগবত ভক্তিতে আগাইতে হবে এই দিকে, যদিও টানছে আমাদেরকে বহুনাং জন্ম নামন্তে, বহু বহু জন্ম ধরে কৃষ্ণ বহির্মুখ, সেই জন্য কৃষ্ণ বহির্মুখ হইয়া আসে এইভাবে। অদনে যত্ন করি আমি দন ত্যাগিনু, গৌর কীর্তন রসে আমি মগ্ন না হইনু, সৎসঙ্গ সারিয়ে কইনু আমি অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্ম বন্ধ ফাঁস। এইভাবে ঠিক আছে, বিষয়ে বিষম বিষ আমি সতত কাইনু, এইভাবে গৌর কীর্তন রসে মগ্ন না হইনু, কেন বা আশয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরুত্তম দাস কেন না গেল মরিয়া। ভাবছেন এবার কি বলছেন, জীবন মানে কি? কৃষ্ণ স্মরণই হচ্ছে জীবন, আর কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে মরণ। মরণ কৃষ্ণ স্মরণই হচ্ছে জীবন, কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে আমাদের মরণ। এইভাবে বাস যাচ্ছে দেবতারা আকাশ মার্গে, এদিকে নানান পোশাক পরে বুঝতে পারছে না, হঠাৎ দেব শ্রীপাদ নারদ ল্যান্ড করলো এখানে বৃন্দাবনে। দেব শ্রীপাদ কী ব্যাপার? কেউ নাই, নন্দ বাবা ঘরে না, কিন্তু যশোমতী একা ঘরে। কী ব্যাপার? দেখেই তো নারদ, কী ব্যাপার, আমার খানাই কেমন আছে একটু বলবে কি? আরে খানাই কেমন আছে তুমি জানো না, সে যজ্ঞ করতেছে, যজ্ঞ আর মাত্র 15 দিন শেষ। ওই দেখো দেবতারা যাচ্ছে প্রতিদিন দেখতেছে না যজ্ঞতে, সময়কে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, আর 1 মাস মার 15 দিন বাকি আছে, 15 দিন শেষ, আমি নিমন্ত্রণ করতে করতেই আইলাম, তুমি জানো না এটা। এইবার বুঝতে পারছে, যদি আপনজন যদি প্রোগ্রাম করা কেউ নিমন্ত্রণ না করে কত ব্যথা লাগে, শত্রু আঘাত করা স্বাভাবিক, নিজজন যদি ধাক্কা মারে এটা দৈর্যতা কঠিন। কৃষ্ণ তারকাতে তাকে রাজা হয়েছে, হে এত বড় যজ্ঞ হলো, সমস্ত দেবতাকে নিমন্ত্রণ হলো, 14 ভুবন নিমন্ত্রিত, আমরা কে বললো না ব্রজবাসী, কে আমি তার মা, আমাকে বললো না, এই আমি তার মা আমাকে বললো না, সে এত ব্যথিত হইলো, সে দুঃখ পাইলো হৃদয়ে, কান্না করতে শুরু করলো, হঠাৎ নন্দবাবা এসে, কী ব্যাপার তুমি কাঁদছো কেন? এই যে কৃষ্ণ যজ্ঞ করছে আমাদেরকে বলছে না, বলছে আরে পাগলি, কৃষ্ণ যজ্ঞ তো আমাদের যজ্ঞ, পুত্রকে কোনোদিন পিতাকে নিমন্ত্রণ করে নাকি, তুই কান্না করছো, কান্না করিস না, মানুষের শুনলে লজ্জা, আমাদের প্রোগ্রাম এটা, আমরা নিমন্ত্রণ করার কথা ছিল, আর তুমি কান্দিস না। তাড়াতাড়ি সবাইকে ডাকলো ব্রজবাসীদেরকে, আমাদের অনুষ্ঠান, বাবা তো খুব বুদ্ধিমান, আমাদের প্রোগ্রাম, এতদিন যাইতে পারি নাই, আজকে আমরা যাত্রা শুরু করবো। ব্রজবাসী তারা সরল, তারা তো এত সাজে না, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, একেবারে সরল তারা যাচ্ছে, সবাই গরুর গাড়ি, সটক গরুর গাড়ি, বৃন্দাবন থেকে দ্বারকা বহু দূর, বুঝে গেল 15 দিন সময় লাগবে যাইতে গেলে, সবাই যার যা আছে দুগ্ধ জাতীয় জিনিস, বুঝে গেল লাড্ডু মোয়া সন্দেশ এই সেই ক্ষীর পায়েস যা আছে লাড্ডু লিয়া কলস কুম্ভ কলসি ভরি ভরি তারা গরুর গাড়িতে করে তারা যাত্রা শুরু করলো। রাস্তাঘাটে তো জলের ব্যবস্থা নাই, আপনার তো জানেন বৃন্দাবনে যারা গেছেন রাজস্থানগুলোতে এত জলের ব্যবস্থা নেই, আর ব্রজবাসীরা স্বাভাবিকভাবেই খুব কম তারা স্নান করে কাপড় দেয়, ঠিক আছে, সরল মানুষ, কৃষিকাজ বৈশ্য তাদের তো গুরক্ষা কৃষিকাজের বিষয়, কৃষিকাজে তো সবসময় কাপড় ময়লা থাকবেই স্বাভাবিকভাবে, যা যা তাদের হাতের সামনে ছিল তা নিয়েই তারা যাত্রা শুরু করে দিল। ললিতা বিশ্বকা চিত্রা চম্বকল থেকে ইন্দ্রকা সুদেবী তুঙ্গবিদ্যা আরও যত আছে কৃষ্ণের সখারা সহ নন্দবাবা সবাইকে নিয়ে গরুর গাড়ি নিয়ে লাইন ধরে যাত্রা শুরু করলো। যাইতে ওরা যখন যাত্রা শুরু করলো আর ওদিকে তো নারদ মুনি তার নিজস্ব হেলিকপ্টারে এসে তার রুর করিয়া সোজা চলে গেল জায়গাত, গিয়ে বলছে নারদ, পদ্মা বলছে নারদ তুমি তো 15 দিনের মধ্যে আসার কথা, একদিন থেকে বেশি হয়ে গেল, তুমি কোথায় ছিলে? বলছে আর এই আস্তে আস্তে হঠাৎ বৃন্দাবনে, বলছে সর্বনাশ তুমি বৃন্দাবনে নামছো, শিস এটা যে মূর্খ, এই মূর্খ এগুলো যে মূর্খ, বালো লিপস্টিক আলতা স্নো ফাউডার নাই কিছু না, এটা কিছু লাগাইতে জানে না, শাস্তে জানে না, এই প্রোগ্রামে কত সামাজিক ভদ্র লোকরা বুঝতে পারে না, আমরা শুনছি একবার মহারাজ কোনো এক সময় শুনলাম একজন মহারাজের কাছ থেকে, এক সময় জাতিভেদের এত প্রথা ছিল সামাজিক সম্প্রদায়ে সমাজে, যদি কোনো নিচু জাতি দক্ষিণ ভারতে যদি কোনো নিচু জাতি যাইতো রাস্তার দিকে ঘন্টি লাগাইতো তো টুং 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 বাজবে, আর এরা বড় লোকেরা নিচে নেমে যেত, ঠিক আছে, এরা সইও না দৌড়ো না,
এই যে অবস্থা, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে দরিতামদের আদর মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে, ব্রাহ্মণ চণ্ডালে করে কুলাকুলি কবে বা হবে সে রঙ্গ। কি প্রথা ছিল অদ্বৈত আচার্য প্রভুর পিতা কুবের আচার্য কি এমনি গেলেন এখান থেকে? তিনি লাউরের কোষাধ্যক্ষ ছিলেন, ওখান থেকে তিনি দুঃখ পাইয়ে চলে গেলেন, সমস্ত ব্রাহ্মণ সমাজেরা ওখানে এসে একঘর করে রেখে দিল ওনার পিতাকে। কি আমরা দুর্গাপূজা করতেছি আর তার পোয়া অদ্বৈত কয়ে মা নাকি তাকে ভক্তি দিবে, কত বড় কথা, ঠিক আছে? কিন্তু মূর্খগুলি জানে না যে অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং সদাশিব, জানে কি একঘর করে রেখে দিল। এটা একটা যাওয়ার কারণ উনি অনেক দুঃখ পাইলেন, বুঝলেন কি? কমলাক্ষ, কমলাক্ষ করলোটা কি এত বলে পিচ্ছি আমাদের সামনে কথা বলে, কয় মাকে ভক্তি দিবে না, মা তার তাকে ভক্তি দিবে। তো অদ্বৈত আচার্য বৌদ্ধ সদাশিব দেবী পার্বতী তো তার স্ত্রী সহধর্মিনী, তো স্ত্রীকে স্বামী ভক্তি দিবে নাকি, দাসের দাসী তিনি, এইভাবে দক্ষ পাইয়ে চলেন। সেই জাতি প্রথা কি ছিল, জন্মনা জায়তে শূদ্র সংস্কারে ববে তুইতি দ্বিজ বেদ পাঠে বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, আর বিষ্ণু জানলে তো বৈষ্ণব, বৈষ্ণব তো সর্বোপরি, বিষ্ণু জানলে বৈষ্ণব। সেই জায়গায় এই যখন যখন যখনই তিনি শিক্ষা দিতে গেলেন মহাপ্রভু সে রূপ গোস্বামীকে, সেই জায়গাতে এই প্রয়াগে তখন তিনি শিক্ষা দিতে গিয়ে তিনি এই ভক্তি তত্ত্ব কথা রাধা তত্ত্ব বলছিলেন, কৃষ্ণ তত্ত্ব ভক্তি তত্ত্ব রাধা তত্ত্ব প্রান্ত সব শিখাইলেন প্রভু রূপের ভক্তির সিদ্ধান্ত। প্রভু বললেন শুনরূপ তুমি ভক্তি রসর লক্ষণ সূত্র রূপে কহি বিস্তার না যায় বর্ণন, ভগবত ভক্তি তোমাকে বিস্তারিত বলতে পারবো না, সূত্র আকারে বলছি, পারাবার গম্ভীর শূন্য ভক্ত রস সিন্ধু তোমা চাকাইতে আমি বলি এক বিন্দু, তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ জঙ্গমের তীর্যক জল স্থলসর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্প স্তর তার মধ্যে ম্লেচ্ছ ফুলিন্দ বৌদ্ধ আর সবর, বেদনিষ্ঠের মধ্যে অর্ধেক বেদ মুখ মানে, রূপ মানুষ তো বেদকে মুখে মানে, একমাত্র সারা পৃথিবীতে একমাত্র ব্রহ্ম মধ্য গৌরীয় সম্প্রদায়ের মধ্যে একমাত্র ইস্কন শাস্ত্রকে আচরণে মানে, জগতে কজন বেদকে আচরণে মানে, সব জায়গাতেই দেখবেন বেজাল আছে একটু একটু, চারটার মাঝে যে কোনো একটা গ্রহণ করে, আমিষা নেশা দ্রুতের যে কোনো একটা মাঝে যুক্ত সে আছে, একেবারেই ইস্কনের মতো সম্পূর্ণভাবে মানা সোসাইটি সংগঠন। এই জন্য বলছেন ওম বিষ্ণুমাধব পরমংস মুকুটমণি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিবেদন স্বামী প্রভুপাদের প্রিয় শিষ্য ভক্তিচারু স্বামী, যদি এসআরে কোনো সোসাইটি পাও আমার কইও, তুমি দীক্ষার সময় প্রায় সময় বলেন এগুলি, ঠিক আছে? ইস্কন ছাড়া যদি প্রভুপাত ছাড়া যদি আর কোনো প্রভুপাত থাকে আমি জমি কেন, এইভাবে তিনি বলতেন ওনার শিষ্যদেরকে, আর কোনো সংগঠন সেই জন্য তোমরা ইস্কন ছাইরা যাইবা না, ওনার শিষ্যদেরকে এই কথা বলতেন সবসময়। জানিন না কোন ভাগ্যের ফলে কীভাবে আমার মতো গুগর্ধব এই সোসাইটিতে সংগঠনে যুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করছি, তারপরেও হওয়ার পরেও ওই সোসাইটির সংগঠনের তত্ত্ব এখন পর্যন্ত চিত্তবৃত্তি তো উপলব্ধি হচ্ছে না, মনে হচ্ছে মনে হয় যেমন কি আরও কোথাও না একটু সুখ আছে, এই যে অসৎ বুদ্ধি অসৎ জ্ঞান অসৎ চিন্তা অসৎ ধ্যান, না করেই বা অসৎ বুদ্ধি, ঠিক আছে, না করিব অসৎ চিন্তা লাভ পূজা প্রতিষ্ঠা আশা সদাচিন্ত গোবিন্দচরণ সকল বিপত্তি যাবে মেহা মহানন্দে সুখভাবে প্রেমভক্তি পরম কারণ, সকল বিপত্তি যায় মহানন্দে সুখ পায় যার হবে একান্ত ভজন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ঠিক আছে? বেদ মুখ মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে, ধর্মচারীর মধ্যে তো বহু কর্মনিষ্ঠ, কর্মনিষ্ঠ কর্মনিষ্ঠ বুঝে বুঝে গেল, ধর্মচারীর মধ্যে বহু কর্মনিষ্ঠ, কর্মনিষ্ঠ কর্মী বলতে কারা, যারা পঞ্চদেবতা উর্বর কর্মী, শৈব শৈব কর্মী, বহু কর্মনিষ্ঠ কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, ঠিক আছে? ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো একজন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ,
আপনারা যারা যারা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন, যারা যারা এই সোসাইটির সংগঠনে যুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, আপনাদের বৈশিষ্ট্যতা উপলব্ধিতা বুঝতে পারছেন? এই জন্য কৃষ্ণ বলছেন যেসাম অন্তগত পাপাং জানা নাম পুণ্যকর্ম, সমস্ত পুণ্যকে অতিক্রম না করলে এই ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করা যায় না। এই জন্য ভগবত ভক্তির এত বৈশিষ্ট্য বুঝতে পারছি না। বুঝে গেল মনে হচ্ছে যেমন নাকি আমি আর একটু কিছু মনে পাইমো সামনে গেলে পরে, এই যে দুর্বুদ্ধি হৃদয়ে ঢুকছে হয়ে গেছি বুঝতে পারছি না। জানিলে না জানে প্রাণ, শুনিলে না শুনে কান, আমি দৌড়াইতে না দি কি উপায়। মহারাজ শেষ কিন্তু তিন মিনিট আছে, একদিন কইব ঠিক আছে মহারাজ। জয় শ্রীল প্রভুপাদ কি, সমস্ত গৌড় ভক্তবৃন্দ কি। মহারাজ উনি বলছেন ওই যে লীলাটা মহারাজ, এটা ওইটা লীলা করতে গেলে প্রসঙ্গে অন্যদিকে চলে যাচ্ছে, এই সময় লাগে মহারাজ। আজকে শ্রীল প্রভুপাদ কি, সমস্ত গৌড় ভক্তবৃন্দ কি, অমল পুরাণ শ্রীমদ ভাগবত।